আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিভাগের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। দর্শক, অসংখ্য পেশেন্ট, অসংখ্য মানুষ এসেছেন আপনাদের সামনে তাদের জীবনের কথাগুলো আপনাদের কাছে বলার জন্য, এবং অনেকেই আমাদেরকে এসএমএস করছেন, ইমেল করছেন, সরাসরি ফোন কল করছেন। অনেকের অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়। তারপর অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের ব্যায়াম জানতে চান, বা কি রোগে আপনারা কি ধরনের ব্যায়াম করুন বা কি ধরনের ট্রিটমেন্ট করা দরকার, এই বিষয়গুলোর একটা বিশদ ডিসক্রিপশন আসলে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন, এবং ওনার যে ফেসবুক বা আপনার ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে এরকম অসংখ্য ব্যায়াম আছে যেই ব্যায়ামগুলো দেখে অনেকেই উপকৃত হয়েছেন। যাদের ছোটোখাটো সমস্যা আছে তারাও একটু ট্রাই করে দেখতে পারেন, আর সর্বোপরি যদি সেখানে আপনারা সমাধান না পান সরাসরি চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে ডিপিআরসি হসপিটাল, যে ঠিকানাটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি খুব বেশি সময় না, বেশ কয়েক মাস ধরে আসলে উনি PLID রোগে ভুগছিলেন, এবং আমরা বলবো উনি আসলে একজন সচেতন মানুষ। এই কারণেই বলবো যে অনেকেই আছেন যে দীর্ঘদিন যাবৎ তারা রোগকে পুষতে থাকেন, এবং একটা সময় এমন একটা অবস্থা হয় যে ওই ধরনের পেশেন্টকে ফেরত আনাটা, স্বাভাবিক জীবনে ফেরত আনাটা খুব কষ্টসাধ্য হয়ে ওঠে। সো রোগ পোষার জিনিস না, পেট অ্যানিমেল আমাদের অনেক কিছু আছে, হবি অনেক কিছু থাকতে পারে, বাট রোগ না। দর্শক, আসলে আমরা একটু ওনার সাথে কথা বলি, কি ধরনের সমস্যা হয়েছিল এবং কি ধরনের তৈরি সিদ্ধান্ত উনি নিয়েছিলেন যেটার কারণে আজকে উনি ভালো আছেন এবং সুস্থ আছেন। তার আগে আসুন একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি ইনশাআল্লাহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে জামুল আসসান, ডাক নাম হচ্ছে শাকিল। শাকিল, শাকিল ভাই, বাসায় কোথায় আপনার? বাসা হচ্ছে আপনার মেরুল বাড্ডা। মেরুল বাড্ডাতে পেশাগতভাবে আপনি কি করেন? পেশাগতভাবে আমি একটা সিকিউরিটিস কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয় এগুলোকে, ডালাসের অবস্থিত, আমি ভার্চুয়ালি কাজ করি। আচ্ছা আচ্ছা। এখান থেকে আমরা পিসির মাধ্যমে কাজ করি। পিসির মাধ্যমে আমি একটু দীর্ঘ সময় মাঝে মাঝে পিসিতে বসে কাজ করি। হ্যাঁ, মোটামুটি অলমোস্ট ফুল ডেটাই আমার ওখানে ডেস্ক পিসিতে কাজ লাগে করতে হয়। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। জি। কি হয়েছিল আর এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম বুঝতে পারেন? এটা অলমোস্ট চার মাস হয়ে যাবে আর কি। হঠাৎ করে চেয়ার থেকে একটু পড়ে যাই পিক করতে যেয়ে, মিন টাইম এর এক দুদিন পরে আবার বাসে উঠার পরে ওইখানে ব্রেক করার পরে আবার আমি কন্ট্রোল রাখতে পাই নাই, পড়ে গিয়েছি। হ্যাঁ, একই একটা টাইম হয়, তারপর থেকে ব্যথাটা শুরু হয়। তো লেট না করে ডক্টর দেখাই। ব্যথাটা মূলত কোমরে ছিল? হ্যাঁ, ব্যথাটা প্রথমে একটু কোমরে ছিল, আর এই পাশে অল্প একটু ছিল। আচ্ছা, ডান পাশে একটু রেফার হতো নিচের দিকে। হ্যাঁ, তো হাতে একটু কষ্ট হইতো। তো আর দুই দিন দেখলাম যে না ঠিক হচ্ছে, তখন আর লেট করিনি, ডক্টরের কাছে গেলাম। তো উনি বেশ কিছু মেডিসিন দিলেন। তো আমি আসলে অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে মেডিসিন চাইতে প্রেফার করি ফিজিক্যাল যে থেরাপি গুলো ছিল, তো ওইগুলো আমাকে বেশ ভালো রাখে সবসময়। তো খাওয়ার পরে হ্যাঁ ব্যথা চলে গেছে, সমস্যা হয় নাই। কিন্তু তারপরে প্রবলেম শুরু হলো কি, আমি যখন হাঁটা শুরু করি দেখা যায় আধা ঘন্টা বা তার একটু বেশি পরিমাণ হাঁটার পরে আমার এখান থেকে একটু ঝিঝি ভাব আসে বা একটু পেইন শুরু হয়, মানে আমি ঠিক নেই সেটা আপনি বুঝতে পারছেন? এটা আমি বুঝতে পারছিলাম। তো এরকম আবার দুটো জিজ্ঞেস করি, বললো যে ঠিক আছে আপনি কিছু থেরাপি নিন ঠিক হয়ে যাবে, কিন্তু ওইভাবে ঠিক হয় নাই। আচ্ছা, তো আমি আর লেট করি না, ভাবলাম যে না আমার এটা বড় হওয়ার আগে আমাকে ভালো ট্রিটমেন্ট নেওয়া লাগে, কে আছে বাংলাদেশে আগে দেখি, যদি একান্ত না হয় তো পরে একটা চিন্তা করা যাবে। তো আসলে অনেক লাকি যে সে অনুযায়ী আপনি খোঁজ করা শুরু করলেন। হ্যাঁ, খোঁজ করা শুরু, সেটা কি অনলাইনে? হ্যাঁ, অনলাইনে খোঁজ করা শুরু করলাম। তারপরে তো স্যারের ভিডিও দেখলাম, অনেক রিভিউ দেখলাম, এবং সবার কথা শুনে মানে মনে হয়েছে না এখানে যাওয়া অবশ্যই যাওয়া যেতে পারে। আচ্যা, সে অনুযায়ী সরাসরি চলে আসে? হ্যাঁ, স্যার করলাম। তো স্যার বললো যে হ্যাঁ তোমার PLID ইয়েটা হয়েছে, যে এখন খুবই মাইনর, এটা ঠিক আছে, তবে এটা যদি এখন যদি আমি ট্রিটমেন্টটা না নিই পরবর্তীতে এটা আরো বড় প্রবলেম, বড় প্রবলেম আকারে দেখা দিবে। তো যেহেতু লাইফ ভালোভাবে লিড করা লাগবে, তো আর লেট করিনি, অ্যাডমিট হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমার খুবই কিছু সময় লাগে নাই, চার থেকে পাঁচ দিন পরে বুঝতে পারলাম যে না আমার আর ওই প্রবলেমটা নাই, কিন্তু রিস্কটা নিইনি। আমি পরে স্যারের সঙ্গে প্রায় নবমতম দিনে আমি কথা বললাম যে আগের প্রবলেমটা মনে হচ্ছে না, কিন্তু ফিল হচ্ছে না, এখন কি আমি টেস্ট করবো কিনা, হেঁটে দেখবো কিনা।
তো বলো যে ঠিক আছে তুমি টেস্ট করে দেখো। তো সকালবেলা হাঁটলাম আধা ঘন্টা, অতটা প্রবলেম মনে হয়নি। বিকেলবেলা এক ঘন্টা মতন হাঁটলাম, তখন একটু একটু প্রবলেম মনে হয়েছিল পায়ে, তখন ওটা মনে হলো যে থেরাপিগুলো নিচ্ছি উদের কারণে। যে প্রবলেমটা কারণে হয়েছিল যে সায়াটিক যে নার্ভটা ছিল ওটা যে প্রবলেম, এটা মনে হয় নাই। আসলে এই জিনিসটা আমরা নিজেরাই ফিল করতে পারি, আমাদের ভিতরেই আমরা ফিল করতে পারি, তখন শুরু হলো তখন শেষ হচ্ছে। তো আচ্ছা স্যারের কাছে তো মোটামুটি ভর্তি ছিলেন, কতদিন ভর্তি ছিলেন? আসছি 10 দিন। আজকে দশম তো হচ্ছে স্যার, কতদিনের কথা বলেছিল আপনাকে? 14 দিনের কথা বলেছিলেন। আপনি 3-4 দিন পর থেকে বুঝতে শুরু করেছেন, আপনি অনেকটুকুই সুস্থ আছেন, তারপর আপনি থেকে গেছেন 10 দিন পর্যন্ত। আপনি আগামীকালকে রিলিজ নিয়ে চলে যাবেন। সামরিক স্যারের চিকিৎসা বা এই যতদিন ভর্তি ছিলেন, আপনি দেখেছেন আপনার আশপাশে আর অনেক পেশেন্ট ভর্তি ছিল, একটু এই সম্পর্কে যদি বলেন। এটা তো আসলে অনেকে গেছে মিরাকেলের মতন ব্যাপার স্যাপার, কারণ মনে হচ্ছে যে আমি একটু আর্লি স্টেজে চলে আসছে। সবাই তো দেখি 10 বছর কেউ 15 বছর এখনো এইরকম পেন নিয়েও আসছে। আবার আমার পাশে ওই পাশে একজন কেবিনে ছিলেন, ওনারও দেখলাম প্রায় 3 ইয়ার্স অলমোস্ট হয়ে গেছে। 3 বছর, হ্যাঁ হ্যাঁ। তো সবাই দেখলাম আল্লাহর মধ্যে ভালো হয়ে যাচ্ছে। আমি বলবো যে সবাই এখানে আসা উচিত, অ্যাটলিস্ট পেন নিয়ে আসলে পেনটা থাকবে না। তো এখানে একের পরে যেভাবে থেরাপিগুলো দেওয়া হয় এবং এত বেশি পরিমাণ মেনটেন করা হয় সবকিছু, এটা আসলে পেন অনেকগুলো টাকাও নষ্ট হয়। এবং এই যে আমাদের দেশে যে এখন আসলে এই ধরনের উন্নত চিকিৎসা গুলো আছে, এটা অনেকেই আসলে কিন্তু জানেন না, সেই সম্পর্কে যদি স্যার একটু কিছু বলেন। এটা আসলে আমাদেরও অনেক ল্যাকিংস, যে আমরাও অনেকে যারা করেন ওনারাও জানেন না যে এগুলো আমাদের একটু জানানো উচিত। কারণ সবাই তো ভাবে যে বাংলাদেশে দেশে নাই, তো কোথায় চলে যায়, দেশের বাইরে চলে যায়, সেটাই আছে। এটা তো অনেকেই জানে, হ্যাঁ অনেকে জানে না। এটা এখন আমাদেরও জানানো উচিত, বা আমি একজন ভালো হয়ে যাচ্ছি আমাকে কয়েকজনকে জানানো উচিত, আপনাদেরও একটু এই ব্যাপারে বেশি করে অ্যাক্টিভ হওয়া উচিত। যেহেতু ফেসবুক আর এখন অনলাইনের যুগ, সবাই জানে, এটা একটু বড় ব্যাপার। আর ভিডিওগুলো অনেক হেল্প করে আপনাকে বলতে হবে। আর মেন ব্যাপারটা হচ্ছে আমরা আসলে জানার কারণে দেখা যাচ্ছে অনেক মানুষই পঙ্গুত্ব বরণ করেন, ভুল চিকিৎসার কারণে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা, বেশ কয়েকটা ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিস উনি আপনাদের সামনে তুলে নিয়ে এসেছেন। দেখুন সঠিক সময় পুরো সিদ্ধান্তের কারণে উনি কিন্তু থেমে থাকেনি, যখন উনি প্রবলেম ফেস করেছেন, খুব বেশি যে মেজর প্রবলেম ছিল তাও কিন্তু না, বাট উনি কিন্তু থেমে থাকেননি, চেষ্টা করেছেন এবং একটা সময় কিন্তু উনি সফলতাও পেয়েছেন, আজকে সুস্থ আছেন, ভালোই চলে যাচ্ছেন। এবং আপনাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো কিছু উনি মেসেজ রেখে দিয়েছেন। সো আমারও এই ভাই কিন্তু একটা দৃষ্টান্ত, আপনাদেরকে বলছি যারা হয়তো এই মুহূর্তে হয়তো ছোটখাটো কোনো প্রবলেম ফেস করছেন, ভাবছেন হয়তো চলে যাবে, অন্তত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন কি করা উচিত, বা আদৌ এটা কি খারাপের দিকে যাবে কিনা, বা যে অবস্থা আছে সেই অবস্থায় রাখা যাবে কিনা, বা কোনো ব্যায়াম করা দরকার কিনা। একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।